কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সেবা দল ও বেলঘরিয়া শহর কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। কামারহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের মোড়ে চলে এই বিক্ষোভ সমাবেশ। মূল আকর্ষণ হল ভারতের লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূল গুন্ডারা আক্রমণের ঘটনায় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক কল্লোল মুখার্জি, প্রদেশ কংগ্রেস কোঅর্ডিনেটর দিব্যেন্দু মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সমর্থকেরা। উত্তর চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের সেবা দলের সভাপতি সঞ্জয় সরকার ও বেলঘরিয়া শহর কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার কি বলছেন এই বিষয়ে শুনে নিন। চক্রান্ত বলে মনে করি, কারণ এমনই একজন নেতা যিনি সারা পশ্চিমবাংলা উচ্চতেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তিনি তার আন্দোলন সংগঠিত করে চলেছেন, এবং সেই আন্দোলন সংগঠিত করতে গিয়েই যখন নারী মুর্শিদাবাদের নারী নগরে যখন তিনি কংগ্রেস কর্মীর উপর আঘাত আনার ফলে সেখানে যখন তাদের বাড়িতে তিনি দেখা করতে গিয়েছিলেন, এবং সেই সময় এতগুলো দুষ্কৃতিকারী আপনা পরিমিতি সেগুলো তৃণমূলের দুষ্কৃতিকারী তারা অধীর চৌধুরীর গাড়ি ভাঙচুর করে এবং অধীর চৌধুরীকে আক্রমণ করে। আমরা থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে তার প্রতিবাদ সভা করছি, এবং আমরা চক্রান্তের জন্য আমরা চিন্তা করি। জনগণের আদালতে গিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরছি, মানুষকে বলতে চাইছি যে আমাদের, আমি জানি যে গিয়ে কিছু হবে না, এই প্রশাসন দলিত পুলিশের প্রশাসন, এই প্রশাসন মানুষের কাজ করে না, এরা সাধারণত দলের যে হয়ে তৃণমূলের কথা চলে, তাই জন্য আমরা মানুষের আদালতে গিয়ে এর প্রতিবাদ করছি। আপনার নাম? আমি বেলঘরিয়া শহর কংগ্রেস সভাপতি অপূর্ব কুমার সাহা। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।